তবুও আমাদের বাঙালি দরবদে এটা কাকে কবে পূজো আসবে। এবারে এই বছরটাই মানে এরকম করে দিয়েছে সবকিছুতে কি মানে সেই খুশিটাই আসছে না কি 12 মাসে 13 পর্বণ আছে বাঙালিদের মধ্যে, কিন্তু বাঙালিরা দেখবেন একটা জিনিসের বেশি ওয়েট করে থাকা, সেটা হচ্ছে দুর্গাপূজো। তো সারা একবার পুজো পুরো ভাসানের সময় দশমীর দিন যখন ভাসানটা সময় গেল, আবার আমরা বলি আসছে বছর আবার হবে, মানে পরের বছরের জন্য আবার সেই দিন থেকে আমরা ওয়েট করতে থাকি, মানে দুর্গাপূজোটা আমাদের কাছে এতটাই স্পেশাল। তো দেখুন, হোপ ফর দ্য বেস্ট, পুজো হোক সেটা আমিও চাই, কিন্তু খুব সাবধানে আমাদেরকে ওটা, কলকাতাতে তো হবে আশা করি, কিন্তু আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তো ওখানে বেশি পুজো হয় না। এখানে আমাদের একটা বাঙালি সোসাইটি আছে যেটা শুধু সেখানে বাঙালি আছে, আর ওখানে কালীবাড়ি, এখানে যেটা কালীবাড়ি আছে বাঙালিদের, ওখানে কালী পুজো হয়, আবার দুর্গা পান্ডালে হয় পুজো, তো সেখানে শুধু বাঙালিদের পুজো হয়, তো ওই একটা দুটো পুজোই এখানে হয়। তো কিন্তু তবুও একটা সেটার মধ্যে আনন্দ কি সেই পান্ডালে গিয়ে বসে থাকো, সেজে গুজে গিয়ে বসে গল্প করো, আড্ডা মারো, আর ওটাই খুব মিস করবো, জানি না কি হবে। এখন সবাই প্রে এটাই করছি কি পুজো তো আসুক। দেখুন আমি বলছি তো, আমি ঘেমে একদম পুরো মানে লাল হয়ে গেছি, এত ঘাম। তো চলুন আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করব কারেলাটা। আর জানেন এখন 10টা বা 10:30 বাজে, তো আপনাকে একটু আমি বাইরের রোদ দেখিয়ে দিচ্ছি আমার ব্যালকনি থেকে। চলুন দেখুন রোদ, সেই একটা পুজো পুজো ভাবও মনে হচ্ছে। অষ্টমীতে আমরা যেরকম খুব বেশি গরমের মধ্যে এদিকে রেডিও হতে হবে, আবার গরমও সহ্য করতে পারবো না, এরকম ব্যাপার এসে যায়। তো আর গরমের মধ্যে সেই গরম গরম খিচুড়ি, আহা কি বলবো, জানি না এবার কপালে আছে কি না আমার। দেখেছেন রোদ, ভয়ঙ্কর রোদ। তো চলুন এবার নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে দেখি সবাই কে কি করছে, আর আপনাদের সাথে আমি ওই কারেলার রেসিপিটা শেয়ার করব। তো চলুন, মুঝে নেই দেখ ইতনি বড়ি বাত, মে কো ইতনি বড়ি বাত। तो लिपस्टिक पहन के आया करो आप। क्यों, रीना आंटी कहाँ है? बोलो आंटी, क्या बोलना चाहते हो आप? हम कुछ नहीं बोलना चाहते, आप भी बोलो। तो गाइज मैं तो गाइज আমি এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যদি বাচ্চারাও, কিছু কিছু বাচ্চা আছে যারা কারেলা খেতে চায় না, আমি চিকুর কথা বলছি না, কারণ কি চিকু সব খায়, তো যে বাচ্চারা কারেলা খায় না তাদেরকে আপনি যদি এইভাবে বানিয়ে দেন তো তারা খাবে, কেন কি ওটা অনেকটা আলু ভাজা টাইপের টেস্ট আসে, খুব ভালো টেস্ট। তো এইভাবে একদম ঝিরি ঝিরি করে, এরকম একদম ঝিরি ঝিরি করে কেটে নেবেন, আর সাথে এরকমভাবে পেঁয়াজ কেটে নেবেন, ঠিক আছে? তো এবার আমি দেখাচ্ছি, আসলে কোনো রান্না নেই, তো আমি ভাবছিলাম যে এটা আমি বানাচ্ছি আজকে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। আন্টিকে কুছ সমঝ মে নেই আ রহা হ্যায় ইসলিয়ে আন্টি মেরে মুহ পে ক্যা বোলতে হ্যায় উসকো তাক রহে হ্যায়। কিচ্ছু না, একদম সিম্পল রেসিপি, জাস্ট আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দেব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর আমি নুন হলুদ মাখানো কারেলাটাকে ঢেলে দেব, ওপর থেকে কাঁচা লঙ্কা, যদি বাচ্চা থাকে তো কাঁচা লঙ্কা দেবেন না, একটা দিতে পারেন, আর যদি কাঁচা লঙ্কা না থাকে, যদি বটল ভাঙতো তো মম্মি আমার মুন্ডিও ভাঙতো, তো যদি কাঁচা লঙ্কা আপনারা না দিতে চান তো ঠিক করে যাবেন। আর আমি সবারই জন্য করছি, চিকুর লঙ্কাটাকে দিয়ে দেবো, একটু চিকু একটা লঙ্কাও খেতেই পারে, তো এভাবে দিয়ে দেবেন, তারপর ভাজতে থাকবেন, একটুখানি অল্প তেল দেবেন, বেশি তেল দেবেন না, তো এটাকে যদি আপনারা আরও হেলদি বানাতে চান, তো ব্যাস এটাই হচ্ছে রেসিপি। তো আপনারা দেখুন, thank you.
দাদি বানাবে, মা আন্টি বানাবে, কেউ একজন বানাবে, তো ওটাও হবে। তো থার্সডেতে আমাদের এরকম একটু কষ্ট মষ্ট করে খেতে হয়, কেন কি এই দিন কোনো ননভেজ খাওয়া যায় না। তো আর এখানে জানেন পেঁয়াজটাকে আমরা ননভেজ মানে আমিষ ধরি, মানে নিরামিষ ধরি, আমিষ ধরি না। তো নন বেঙ্গলি যারাই আছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকে তারা পেঁয়াজকে কখনো আমিষের মধ্যে ধরে না, যেটা আমাদের বাঙালিদের মধ্যে আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো আমরা পেঁয়াজওয়ালা তরকারি খাই, তো এটা ভাববেন না কি এই আবার কী হচ্ছে বলছে নিরামিষ খেতে হয় তার মধ্যে আবার পেঁয়াজ খাচ্ছে, তো এটা না। আমরা যদি ননভেজটা খাই না, মানে ডিম মাছ মাংস যদি এই জাতীয় জিনিস, এখন আর একটা কথা যেটা হচ্ছে আমাদের সবাই ভাত খাই না, মানে সবাই ভাত খাই কিন্তু ভাতের সাথে রুটিও দরকার হয়, তো এই জন্য দিদি মাখছে আটা। চলুন আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখুন রোদ দেখুন। বল ভাত, ডাল, তকাই, মাছ। সাড়ে তিন বছর হয়ে গেল আমি এখানে সেরকম গরম কোনো অনুভবই করিনি, মানে এখানে ড্রাই ওয়েদার হচ্ছে, গরম পড়ে অবশ্যই একটু একটু গরম তো পড়ে কিন্তু ড্রাই ওয়েদার হচ্ছে, কিন্তু এখন এত বেশি হিউমিডিটিওয়ালা গরম এখানে আমি ওটাই বুঝতে পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে ঘামছি কি বলবো। এই ওপর নিচ করতে করতে আরও বেশি না আমাকে সত্যি, আমি এখনো পর্যন্ত জানেন সেই কবে থেকে ভাবছি কি আমি স্টার্ট করব, আমি যেরকম রুটিনে ছিল এক্সারসাইজ করা, তারপরে সব কিছু ডায়েট কন্ট্রোল করা, এখন ডায়েট তো আমি সেরকমই নিই যেরকম তখনও নিতাম,
আমি কখনো ওই স্যালাড আর ওটা খেয়েই যে ডায়েট করি এরকম না, আমি সব কিছু খাই কিন্তু লিমিটেড খাই, সব কিছু একটু একটু করে। আর ভাত খাই, আমি দুবেলায় ভাত খাই, কারণ কি আমার এখানে সবাই রুটি খায়, দুবেলায় রুটি খায়, কিন্তু আমি পারি না। আমি বা কেউ কেউ মিক্স ডায়েটও করে, রুটি ভাত একসাথে খায়, কিন্তু আমি ভাতই খাবো। তো ওটাই বলছি কি ডায়েট তো আমি এখনও করি কিন্তু সেইভাবে সেই রুটিনটা করতে পারছি না এখনো। মানে সকালে ওটা উঠতে উঠতে 8:30 বেজেই যাচ্ছে, 8:00-9:00 বেজেই যাচ্ছে, তারপরে সব কিছু করে। দেখুন ঘাম আপনারা বুঝতে পারবেন, এত হিউমিড এখানে। তো চলুন এখন আমি যাব চান করতে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 11:00, আর এখন আমি ওপরে এলাম। আসলে আমরা সারা সন্ধ্যা থেকে সবাই মিলে আমরা মানে মুভি দেখছিলাম, তো ওই জন্য আর কি আপনাদের সাথে কথা হয়নি। আর যদি কথা হতো তো ভিডিওটা খুব বেশি লেন্দি হয়ে যেত, যেটা আমি চাইছিলাম না। তো আমি করে নিয়েছি আমার রাতের স্কিন কেয়ার, আমি একটুখানি অয়েলিং করে নিয়েছি হেয়ারে। আর তো আজকে এই পর্যন্তই, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আজকে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে আমার চ্যানেলকে ভুলবেন না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, গুড নাইট, বাই।